রাষ্ট্রের ক্ষমতা আছে ইলিয়াস আলীর মতো আমরা গুম করে দিতে পারে, রাষ্ট্রের ক্ষমতা আছে চৌধুরী আলমের মতো গুম করে দিতে পারে, বা যাদেরকে এই পর্যন্ত খুন করা হয়েছে হয়তো রাস্তার মধ্যে ফেলে দিতে পারে, ঘরে ঢুকেও ফেলে দিতে পারে। বাট গভর্নমেন্ট দ্যাট নট এনি ক্যাপাসিটি টু পারসেস লাইক গয়েশ্বর রায়। পুরো ঘটনাটার স্ক্রিপ্টটা যে কে লিখেছে তা তো জানি না, আমরা এক এক সময় এক একটা অভিনয় করছি আর কি বলা যায়। স্ক্রিপ্টের আওতায় আইনটা দিয়েছিল ভালো করে ধোলাই দাও তারপরে হসপিটালে নাও, ওইটা তো খোঁজা না। তাহলে বুঝতে হবে আচরণটা করেছে ছবি তুলে পত্রিকায় তোলানো। পুরো ঘটনাটার স্ক্রিপ্টটা যে কে লিখেছে তা তো জানি না, আমরা এক এক সময় এক একটা ই হয়েছি কি কয় অভিনয় করছি আর কি বলা যায়। স্ক্রিপ্টের আওতায় ওসি আসলো, স্যার চলেন আপনার আমি নিরাপদে পৌঁছে দিই। আমি যে আমাকে নিরাপদে দিতে হবে না, আমাকে যেতে দাও, ডাইনে বয় আসে আমি রিক্সায় চলে যাব। বলে না স্যার আপনার এভাবে ছাড়তে পারি না, আপনার একটা নিরাপত্তা ব্যাপার আছে, আমাদের দায়িত্ব আছে। এটা হলো তার একটা চালাকি নিয়ে ওই ডাইন পাশে একটা দোকান খুলে ওখানে আমার বসে রাখলো। বসে রেখে ওই কী কয় স্যাবলন ট্যাবলন আনতেছে মুছতেছে, মানে রক্তটা যেন কারো চোখে না পড়ে। আর রক্তটা যা ঝরা ঝরে পড়ছে, চোখে পড়ুক বা না পড়ুক রক্ত তো থেমে নাই। তো ওঠার পরে গাড়িতে ওঠার পরে দেখি গাড়ির সামনেটা নেই, যে ন্যাশনাল হসপিটালের বাম পাশে, তুমি গাড়ি দাও সামনের দিকে আর একটু আগানোর ব্যাপারে। আমি তোমার উদ্দেশ্যটা কী বলো, তুমি তোমার এরিয়া সাইডে যাচ্ছ। তখন বলে আমাকে কন্ট্রোল রুমের থেকে নির্দেশ আছে আপনাকে নিয়ে যেতে হবে। আমি ঠিক আছে আমি অ্যাড্রেস বুঝলাম, ওকে আর কোনো কথা বলবে না। তবে ডিবি অফিসে নিল, নেওয়ার পরে গাড়ির মধ্যে বসে রাখলো, আধা ঘন্টা গাড়িতে বসে রাখলাম। ওই ওসির আর কোনো খবর নেই, ওদের একটা অভ্যাস তো আছেই, দুই পাশে বসবে গায়ের মধ্যে হাত দেবে, যাই গায়ে হাত দিবে না, আমি চোর ডাকাইত না, আমি চোরও না ডাকাতও না, আমি যেন পালাবো। এমন সময় ওই ভিতর থেকে আইসো, স্যার আসেন। ভিতরে গেলাম, বসে রইলাম, তার ওর রসিকতা শুরু করলো, ওই স্যাবলো না নেও, ওইটা নেই, এটা দাম মশে, ওইটা করে এটা করে, আমি অ্যালাউ করতেছি না। তারপরে স্যার একটু প্রেশারটা মাপি, আমি প্রেশার মাপার তোমার দরকার নেই। কয় স্যার একটু সুগারটা মাপি, আমি যে একটু তোমাদের দরকার নাই। স্যার আপনার পালসটা আমার মাপি, আমি যে আমার পালস হচ্ছে জল নাই, আমার এটা কাজ না, তোমাদের কী কাজ তা বলো। তোমরা আমাকে অ্যারেস্ট করতে চাইলে এন্ট্রি করো মামলা, আমাকে যেতে পাঠিয়ে দাও, জেলখানায় পাঠিয়ে দাও, আমার যা হওয়ার হবে জেলখানায় হবে, কোনো সমস্যা নাই। এই বলতে বলতে কথা বলতে স্যার গাড়ি তোঠেন, আমি ধরে নিলাম আমি অ্যারেস্ট। দিনের বেলায় হয়তো সব্যেন্দা ঘুরাবে না, এই আর কি। তো নিয়ে আসলো পুলিশ রাজারবাগ পুলিশ লাইনে ওই হসপিটাল। হসপিটাল ইজ বেস্ট নো ডাউট, বাট পুলিশের তো ঢুকে একটা ইয়াং ছেলে, নতুন অফিসার মনে হলো, ভদ্র বলতেছে এই তাড়াতাড়ি ই করেন, ইমার্জেন্সি খালি করেন, নো এন্ট্রি, চিকিৎসা করতে হবে। নো এন্ট্রি মানে কি, আমি প্যাশেন্ট হিসেবে যেখানে ই হইলাম ভর্তি হইলাম সেটা থাকবে না, মানে কোনো ডকুমেন্ট থাকবে না আর কি। তখন বসে থাকা ডাক্তার হোক বা সিস্টার হোক ওইটি ইতস্তত করছে, আরে যা বলতেছি তাই করেন। তখন ও বললো যে এই পারপাসে যে ডাক্তারটা ওইটু খবর দেয়, তো ডাক্তারগুলোর খবর দিল, দিলে আমাকে উঠিতে নিয়ে গেল। তো আমি বললাম যে আমি কি অ্যারেস্টেড নাকি, না কেন আপনি অ্যারেস্টেড হবেন, আপনি চিকিৎসা করে এখনই চলে যাবেন। তো অর্ডার দিল, আমি বললাম যে আমার টেলিফোন করে এই ওনার টেলিফোনটা দিয়ে দাও, আর ডাক্তাররা ওনার অফিসে পৌঁছে দিয়ে আসুক। আর তোমরা একজন অফিসে গিয়া কাউকে তা রিসিভ করাই যে উনি সুস্থভাবে আসছে ফেরত। তো এই কথা বলে চলে গেল, তখন তার আমি চিনি নাই। পরে আবার তা না করে আবার গাড়ি তুলে আমার ডিবি অফিসে নিয়ে গেল। তো নিচে থেকে উপরে তার রুমে গেলাম, ফোড়াইতে ফোড়াইতে হাইটা গাড়ি কষ্ট করে যেতে হবে গেলাম। সারাদিন তো স্যার কিছু খান টান নাই, শুনলাম পানিও খান নেই, স্যালাইন নেবেন না খায় স্যালাইন নেবেন, একটু খেয়ে নেই, আমাদের তো দায়িত্ব আছে, আপনার তো এখানে না খায় রাখার দায়িত্ব নেই, অ্যারেস্ট করলেও দায়িত্ব আছে, অ্যারেস্ট না করলেও দায়িত্ব আছে। তো সে দরজা ফেরান ডাইনিং রুম বিরাট বসলাম, এই যে খাওয়া সাধারণ, এগুলো কিসের খাওয়া, কে গেস্ট কে, আমি তো এগুলি খাই না কোনো দিন, আমি হোটেল সোনারগার খাওয়া খাই না, কোনো হোটেলে খাওয়া খাই না, অনেকের দাওয়াতে যাই কিন্তু আমি খাই না, আমি মোর দেন 90% ভেজিটেরিয়ান, আমি একটা দুটা বেশি আইটেম খাই না। এখন দেখলো যে দেখি ছবি তুলতেছে, আমি যে তোমরা ছবি তুলতেছো কেন, এরকম তো ভদ্রলোকের পর্যায়ে পড়ে না খাওয়ার সময় মানুষের ছবি তোলে। তখন ওই ডিজি সাহেব বললো যে আমার বাসার খাবার আইছে না, তারা যাতে আনো, একটা টিফিন কেরিয়ারে খাবার আনবো। বসলো, বসানোর পরে ওই ছোট্ট ছেলেটার সাথে বললো পরিচয় করে দেবো ছেলেটারে,
ও তত কথা বলতে পারে না, ছোট বলে স্যার এটা আমার বাসা রান্না। তো ওই চামচটা ওর টিফিন ক্যারিয়ার বাটির থেকে আমার দুই চামচ ভাত তুলে দিল সাদা। আর আমি বললাম যদি তোমার সবজিটা দাও, দেখা যায় সবজিটা দাও, আমার আর কিছু লাগবে না, একটাই চলবে। বলো স্যার কিশোরগঞ্জের একদম তাজা রুই মাছ, একটুটা মাছখানা, এই এক পিস মাছ আর ওই যে ওইটা। কিন্তু এই যে সোনারগাঁর এত বড় অ্যারেঞ্জমেন্ট, এত টাকা খরচ কইরা এই ফান্ড কে দিল তাদের, এটা তাদের নিয়ম আছে কি না? এবং প্রত্যেকটা যাদেরকে কাস্টডিতে নেয় তাদের সাথে তারা এই আচরণ করে কি না, তাহলে বুঝতে হবে এই আচরণটা করেছে ছবি তুলে পত্রিকায় তোলানো, মানে মানুষের জানানো। এটা মস্করা বলতে যা বোঝায়, এটা নিম্নমানের একটা মস্করা আর কিছু না। বাংলাদেশের মানুষ এত তো নির্বোধ না। এই যে একটা অস্বাভাবিক আয়োজন আর ছবি তোলা, এটা দে হ্যাভ সাম কি ইন্টেনশন, সেই ইন্টেনশনটা পজিটিভ নেগেটিভ অথবা কি, এটুক যাচাই বাছাই করার ক্ষমতা এই দেশের মানুষের আছে। একটা অফিসের যেটা এনে একটা কাগজ বের করলো, সারা কাগজে টাইপ করা, তা আমি পয়লা দিকে লেখা আছে আমি অমুক 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 যা আছে দিয়া কি কয় ডিবির প্রধান কার্যালয়ে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, ডাকা হয়েছিল। আমি জিজ্ঞাসাবাদ শেষে মানে আমি মুখ আবার পরবর্তী পর্যায়ে ডাকলে যাবো অঙ্গীকার করছি। আমি যে তোমাদের সাথে কোনো আলাপ হয় নাই, তুমি নাকি কচ্ছে এই যে গল্প করছো বলছো এইটুকু তো আলাপ কয়ে স্যার, এটা ফর্মালিটি সবাই বুঝেন, এটা স্যার আর তর্ক বিতর্ক করার দরকার নেই, একটা সিগনেচার দিয়ে দেন আপনার। আমি আরও দশটানো দিয়ে দিই, সাদা কাগজ লাগলে তাও দিয়ে দিই, ঠিক আছে? এখন তো ওকে খপ্পর থেকে আমার বেরিয়ে তুলব। এই জন্যই যে আজকে কাস্টডিতে রাইখা একটা লোককে দিয়া এই ধরনের ব্ল্যাকমেল করা, এইটা শিষ্টাচার বহির্ভূত না বলবো, এটা আইনগতভাবে অপরাধ। এই যে সাইবার আইন করছে, এই আইন অনুযায়ী এদের বিরুদ্ধে মামলা হয়, দুটো মামলা আমরা করবো না বা করতে চাই না। এখন এই সব কিছু মিলেই তো বুঝতে যাবে যে গভর্নমেন্টের একটা স্ক্রিপ্ট এইটা। আবার আমি আরেকটা কথা ব্যক্ত করব, মানে কথাই যখন বলতেছি এটা আমারও প্রমাণ করার দরকার নাই, আর কেউ প্রমাণ চাইতেও আসবে না, আর চাইলেও প্রমাণ দেওয়ার মতো নাই, কথা তো তো ইন বিটুইন টু আর থ্রি। আমার বলে যে স্যার আমি এতক্ষণ ব্যস্ত ছিলাম, তাড়াতাড়ি বেরিয়েছি, আমাকে প্রধানমন্ত্রী টেলিফোন করছে, আমি তোমার টেলিফোন করবো প্রধানমন্ত্রী সকাল বিকাল, এটাই তো স্বাভাবিক। টেলিফোন করছে গয়েশ্বরের কী হয়েছে তাড়াতাড়ি তার চিকিৎসা করো, তার ঠিকভাবে বাসায় পৌঁছে দাও। আমি এর আগে যেহেতু তোমার এইটা দিয়েছিল আইনটা দিয়েছিল ভালো করে ধোলাই দাও তারপরে হসপিটালে নাও, ওইটা তো কইলা না, এটা তো কইলা না। আমার তো মনে হয় তোমার চাকরি যাওয়া উচিত, যে প্রধানমন্ত্রীর এরকম একটা শত্রু তুমি হাতের সামনে বাইরে পাইয়া কবরে পাঠাইতে পারলো না, তো ইউ শুড বি সাসপেন্ড, ইউর ওসি শুড বি সাসপেন্ড ফ্রম দি পাই চার্জ, যে এতগুলো গুলি ছাড়লো, এত কিছু করলো, একটা গুলি আমার গায়ে লাগাইতে পারলো না, আমার মারতে পারলো না, তোমার তো প্রধানমন্ত্রী চাকরিতে রাখবো কেন, নতুন যোগ্যতাই নাই। আমি এই আমিও তাকে মস্করা করতে দ্বিধাবোধ করি নাই। তারপরে বললেন যে আরুন আপাতত পুলিশের চাকরিটা খুব রিস্ক, প্রভুর কথা না শুনলে চাকরি যায়, প্রভুর কথা শুনলে বিদেশিরা গালি দেয়, ইটস এ থ্যাংকসলেস জব, টাইম আছে রিজাইন দিয়ে চলে যাও, কারণ আজকে যে ঘটনা ঘটছে ওয়াশিংটন ডিসিতে ঘটনা গেছে, যে তোমাদের উপর যে খড়গটা আসা যাওয়া করতেছে, যদি এটা কার্যকর হয় তখন তো রিজাইন করারও টাইম পাইবে না, তুমি রিজাইন করারও টাইম পাইবে না। তারা পার্টির সিদ্ধান্তটাকে একটা ধর্মীয় অনুশীলনের মতো অনুশীলন করে, যে ধর্মের কথা রীতিনীতি আছে, যখন যে দল করে তার দলের রীতিনীতিগুলি তারা মাইনা চলে। রাষ্ট্রের ক্ষমতা আছে একটা গুলি করে আমরা মেরে ফেলতে পারে, রাষ্ট্রের ক্ষমতা আছে ইলিয়াস আলীর মতো আমরা গুম করে দিতে পারে, রাষ্ট্রের ক্ষমতা আছে চৌধুরী আলমের মতো গুম করে দিতে পারে, বা যাদেরকে এই পর্যন্ত খুন করা হয়েছে হয়তো রাস্তার মধ্যে ফেলে দিতে পারে, ঘরে ঢুকেও ফেলে দিতে পারে, বাট গভর্নমেন্ট দ্যাট নট এনি ক্যাপাসিটি টু পারসেস লাইক গয়েশ্বর রায়।